কথা ছিল বিশ্বকাপে প্রতিটা ম্যাচে সাইড বেঞ্চে বসে কাটানোর, কিন্তু শরীফুল ইসলামের ইঞ্জুরি খুলে দিল ভাগ্য। তানজিম হাসান সাকিব, যার বেশিরভাগ সময় সাইড বেঞ্চে কাটানোর কথা ছিল, সে শরীফুলের আঘাতের সবচেয়ে বেশি আঘাত এনে পৃথিবীকে বাধ্য করেছে তাকে গণনা করতে। প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য তিনি নিজের নাম মাতিয়ে দিলেন। বিশ্বকাপে মোট 7টি ম্যাচ খেলে 11টি উইকেট শিকার করেছেন, যার ইকোনমিকি ছিল 6.20। করেছিলেন ঐতিহাসিক সেরা বলিং ফিগার, 4 ওভারে 2 মেডেন দিয়ে 7 রান খরচ করে শিকার করেছিলেন 4টি উইকেট। 11টি উইকেটের ভিতরে 5টি উইকেটই ছিল বিশ্বের অন্যতম সেরা সেরা ব্যাটসম্যানদের, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কুইন্টন ডিকুক, রিজে হ্যান্ড্রিক্স ও অ্যাঞ্জেলো ম্যাথুইসের। প্রতিটা ম্যাচই তিনি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিয়েছেন চোখ রাঙানি, তুলে নিয়েছেন সেরা সেরা উইকেটগুলো। এবং ইলেকট্রিক ফিল্ডিং, ব্যাটের ফিনিশিং রোল, প্রতিটি সেক্টরে তার তীব্র সম্ভাবনা নিয়ে আগ্রাসী অভিপ্রায়, বাংলাদেশ ক্রিকেটের জন্য গ্র্যান্ড অ্যারিভাল। তানজিম হাসান সাকিব বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নক্ষত্র।